আসসালামু আলাইকুম, আমরা সেরা ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে হাজির হয়েছি নতুন একটা প্রতিবেদনে। আজকে আমরা এসেছি পাঁচবাড়িয়া গ্রামের মোহাম্মদ বুরহান আমিনের কলা বাগানে। সে রাজশাহী থেকে কলার চারা এনে একটা সুন্দর একটা কলা বাগান তৈরি করেছে। আমরা এখন কলা বাগানটা একটু ঘুরে দেখব, তারপর আপনাদের বিস্তারিত জানাবো কীভাবে বুরহান ভাই এই চাষে উদ্যোগী হলো এবং কীভাবে চাষ করেছে। খুব সুন্দর গাছগুলো, অনেক সুন্দর দেখতে এবং কলাগুলোও বেশ, এগুলো G9। প্রত্যেকটা গাছে খুব সুন্দর কলা ধরে আছে, অনেক সুন্দর বাগান একটা করেছে। বাগানের ভিতরে আসলেই মনটা খুব ভালো হয়ে যাচ্ছে, খুবই সুন্দর। তো আমরা এখন বাগানের মালিক বুরহান ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম বুরহান ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমাদের দর্শক জানতে চাই, আপনি আপনার এই কলা বাগান কীভাবে শুরু করলেন, কীভাবে অনুপ্রাণিত হলেন, কীভাবে আছে চাষ শুরু করলেন, চারা কোথা থেকে আনলেন, কী জাতের কলা, চাষে কত খরচ হলো, কীভাবে আপনি আশা লাভ আশা করতেছেন, সব কিছু একটু আমাদের বিস্তারিত জানাবেন। আমি ইউটিউব থেকে অনুপ্রাণিত হয়ে রাজশাহী ইউনিভার্সিটির ডক্টর প্রফেসর আনোয়ার হোসেনের কাছ থেকে, ওনার কাছ থেকে চারা আনি G9 জাতের। তারপরে G9 চাষ শুরু করি। প্রাথমিক পর্যায়ে চারা প্রতি পিস 50 টাকা করে কেনা হয়েছে। তারপরে সার মাটি প্রত্যেক মাসে, প্রথম দিকে প্রতি সপ্তাহে 2 বার স্প্রে করতে হয়েছে। প্রায় আনুমানিক খরচ হয়েছে প্রতি গাছে 200 টাকা বেশি হয়েছে। আপনার বাগানে মোট কতগুলো চারা আছে? মোট আছে 125 পিস। 125 পিস কী জাতের কলা? এটা আছে G9। G9 আমদানি করা হয়েছে? আমদানি চারা রাজশাহী ভার্সিটি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেনের কাছ থেকে আনা হয়েছে। আচ্ছা, আপনার এ পর্যন্ত কি কোনো হিসাব আছে যে মোট কত টাকা খরচ হয়েছে চারা বাবু, চারা বাবু, তারপরে সার, তারপরে জোন, এই যে কলা ভাবো, এই যে প্রত্যেকটা দেখছি আমরা, প্রত্যেকটা গাছে কলা যাতে না ভেঙে পড়ে সেই জন্য এই যে খুঁটি দেওয়া হয়েছে, মোট টোটাল আপনার কোনো হিসাব আছে কিনা? আনুমানিক 25,000 টাকা। 25,000 টাকা মোট কতটুকু জায়গা? 17 শতক। 17 শতক আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো চারা আপনার কলা আসছে? এখন পর্যন্ত 55টা খান আসছে। 55 কাঠি কলা আমরা পেয়েছি। আচ্ছা, আর অবশিষ্ট আর কি আশা দিয়ে আছে নাকি? আর হয়তো 1-1.5 মাসের ভিতর সব চলে আসবে। চলে আসবে। তো আচ্ছা, আপনার এখানে মোট প্রতিটা কাঠিতে মোট কতগুলো কলা আছে? মোট 120 থেকে 150 পিস মতো। 150। এগুলো থেকে আপনি কী পরিমাণ লাভ আশা করতেছেন? প্রতি কাঁধি বাজার দর অনুযায়ী আশা করতেছি হয়তো 4 টাকা বা 5 টাকা পিস। পিস কি আপনি লোকাল পর্যায়ে দিবেন নাকি অন্য কোনো জায়গায় আপনি সাপ্লাই দিবেন? প্রথম পর্যায়ে লোকালি সাপ্লাই দেবো, পরবর্তীতে যদি আরও গাছ সংখ্যা বাড়ায় তারপরে। আমরা যে লক্ষ্য করলাম যে কিছু কিছু গাছে, যেমন এই কাঁধিতে কলার ছড়ার সংখ্যা কম, কিন্তু এই কাঁধিতে যাই তাহলে দেখেন এই কাঁধিতে অনেক কলা, এখানে ছড়ার সংখ্যা মনে অনেক বেশি। তা আপনার এখানে কয় জাতের কলা আছে ভাই? এইখানে এক জাতেরই কলা, মূলত আছে পরিচর্যার কিছু তফাতের কারণে এমন হয়েছে। ও আচ্ছা, জাত সবে একই? জাত সবে একই। আচ্ছা, সার মাটির কারণে কিছু কিছু জাত ভিন্ন হয়েছে? ভিন্ন হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা বাগান। তো আপনি যদি আমাদের বেকার যুবক যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাহলে তারা অনুপ্রাণিত হয়ে দেখা যাচ্ছে কাজ শুরু করতে পারে। বসে না থেকে যে কোনো চাষাবাদেই যদি মনোযোগ সহকারে দেওয়া হয় তারই সফলতা ইনশাল্লাহ আশা করা যায়। বেকার যুবকদের যদি আপনার স্বল্প পরিসরেও যদি কাজ শুরু করেন তাহলে ইনশাল্লাহ সফলতা আশা করা যায়। অনেক ধন্যবাদ বুরহান ভাই। আমাদের দর্শকরা হয়তো আপনার এই কলা বাগান দেখে অনেকেই আছে আপনার অনুপ্রাণিত হয়ে এই কলা চাষ শুরু করবে, যেহেতু এর বাজার দাম অনেক ভালো। আমরা জানি যে একটা কলা কিনে খেতে গেলে 5 টাকার নিচে কোনো কলা নেই,
তো যদি সেই হিসাবে 4 টাকা বা 3 টাকাও বিক্রি করা হয় তাহলে এক এক কাধি প্রায় 300-400 টাকা বিক্রি করা যাবে তো সেই হিসাবে অনেক একটা ভালো অ্যামাউন্ট তো আমাদের দর্শকরা যদি আপনার কাছ থেকে চারা সংগ্রহ করতে চায় তাহলে আপনি চারা দিতে পারবেন কিনা ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে চারার পিস কত টাকা করে রাখা যাবে যদি বলে দেন তাহলে আমরা আপনার নাম্বার সহ আমরা দিয়ে দিব চারার পিস 50 টাকা 50 টাকা করে পিস হ্যাঁ 20-50 টাকা করে রাখা যাবে হ্যাঁ চারা সহ আপনারা যে যেভাবে ভাই চারা রোপণ করেছে সেভাবে বিভিন্ন পরামর্শ তার কাছ থেকে নেওয়া যাবে তো আপনাদের যদি চারার প্রয়োজন হয় তাহলে আপনারা G9 চারা আমাদের বুরহানুদ্দিন আমিনের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম